মানে বৃষ্টির সময় হচ্ছে দেখছি, এখনো হচ্ছে। এদের যে বক্তব্য যে বহুদিনের ডিমান্ড ছিল এখানে এদের ড্রেন, আমি সেই বিষয়টা আমরা দেখলাম এবং যে পোর্শনটার ওরা ডিমান্ড করছেন আমরা মোটামুটি একটা মেজারমেন্ট করে নিয়েছি। পরবর্তী ক্ষেত্রে আমরা আমাদের যে প্রশাসক আছেন তার সাথে কথাবার্তা বলে যাতে একটা সুষ্ঠুভাবে সমস্যার সমাধান করে সে ব্যবস্থা করা হবে। আমি ওদের রিকোয়েস্ট করছি তারা ব্লকেটটা তুলে নিচ্ছে। কতদিনের মধ্যে কিছু আশ্বাস দিয়েছেন? হ্যাঁ, এটা তো প্রসিডিওরের ব্যাপার একটা আছে, তো যত শীঘ্র সম্ভব আমরা কাজটা স্টার্ট করার ব্যবস্থা করব। কি কবিতা সি আজ সকাল থেকে এখানে কি করছেন? সকাল থেকে এই যে রাস্তায় যে পোল ফেলে বাচ্চারা মানে আমাদের পাড়ার সব ছেলেরা এই করছে, এই যে এখানে জল জমে গেছে, অনেক লোক পড়ে টড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর ঘরে একটু বৃষ্টি হলে প্রত্যেকের বাড়িতে জল চলে যাচ্ছে। আমার ওখানে যে কল নিয়ে হয়ে সবাই বিয়ে করে আমাদের পাঁচি টপকে ওই পাশে ভেতরে যে নোংরা জমা হচ্ছে, আমাদের এখানে না আছে ডাস্টবিন, না আছে কোনো ড্রেন, কোনো কিছু আমরা শুনেছি। স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ, স্থানীয় কাউন্সিলরের কাছে আমি নিজে গিয়ে দেখেও গেছি কিন্তু কোনো। এটা কত নম্বর ওয়ার্ড? এটা আমাদের 5 নম্বর, 5 আর 6। 5 আর 6 এর মাঝখানে পড়েছে সেই জায়গায়, পড়ছে নিয়ে বসে থাকতে হয়, একটা পলিথিন চাইছে সেটাও দেয়নি আমাদের। অভিযোগটা আপনাদের মূলত কার উপর? কি বলবো, কার উপর মানে প্রশাসনের উপরে, কেউ যারা ঠিকঠাক কাজ করছে না, এতদিন আসছে দেখে যাচ্ছে, বাড়ি দেখে যাচ্ছে, কমিশনার উপরে, সবার উপরে অভিযোগ, যারা করছেনি তাদের উপরে। এখন যারা দায়িত্বের মধ্যে ছিল এতদিন তারা কিছু তো করেনি। এখন আপনারা কি করবেন? এখন আমরা চাইছি একটা ড্রেন হোক, একটা ডাস্টবিন দেওয়া হোক, কলটা আমাদের যেখানে আমরা জল খাই আমাদের তো সেই জলটা খাই, কিন্তু জলটা কলটা একবার দেখবেন চলুন, তাহলে বুঝতে পারবেন যে কলটার কি পরিস্থিতি। একা তো জল দাঁড়িয়েছে ওই অবস্থায় আমরা খাবার জল। এখানে তো পৌরসভা সর্বোচ্চ আধিকারিকরা সব এসছে, এখন আপনারা কি চাইবেন? আমাদের কোনো ব্যবস্থা করে দিক, আমরা সেটাই বলতে চাইছি, আমাদের ড্রেন করুক, একটা ডাস্টবিন দিক, কলটা ঠিক করুক।